বৃষ্টি দিনের প্রকৃতির রূপ যতই ভালো লাগুক, বৃষ্টির বিড়ম্বনা কিন্তু কম নয়। ঘর থেকে বের হতে না পারা, রাস্তাঘাটে কাদা পানি, চলতি পথে হঠাৎ বৃষ্টিতে কাদা জলে একাকার হওয়া সহ নানা ঝুঁকি পোহাতে হয়। তাই বলে বৃষ্টি উপভোগ করবেন না তা কি হয় নাকি? বৃষ্টি দিনে বৃষ্টি হোক বা না হোক, ঘর থেকে বের হওয়ার আগে কিছু প্রস্তুতি অবশ্যই নিয়ে বের হবেন। যেমন বর্ষায় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো ছাতা। হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে এই সময় বৃষ্টি হোক বা না হোক ছাতা ছাড়া কিন্তু বাইরে মোটেও বের হওয়া উচিত না। ছাতাতে কাঁধে ঝোলানো ব্যাগটি নিরাপদে রাখা অনেক সময় সম্ভব হয় না, তাই এই আবহাওয়ার জন্য বেছে নিন ওয়াটারপ্রুফ ব্যাগ। বৃষ্টি বাদলে এই সময় সুতি কাপড়ের বদলে আরামদায়ক জর্জেট পরা উচিত। সিল্ক কাপড়ের পোশাক পরুন, বৃষ্টিতে ভিজলেও এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এছাড়াও বৃষ্টির দিনে কাপড় বা চামড়া জুতো এড়িয়ে চলার চেষ্টা করবেন। বৃষ্টিতে এ ধরনের জুতা যেমন নষ্ট হতে পারে, তেমনি চামড়া জুতো ভিজে পায়ে দুর্গন্ধ হতে পারে। ফ্ল্যাট স্যান্ডেল আরামদায়ক হলেও এ সময় তা এড়িয়ে চলুন, কারণ বৃষ্টিতে ফ্ল্যাট স্যান্ডেল থেকে কাদা ছিটাছিটি হয় এবং কাপড় নষ্ট হয়ে যায়। আবার কাদা লেগে পা নোংরাও হয়, তাই এ সময় একটু উঁচু এবং পা ঢাকা জুতো পরুন। আরও একটি জিনিস মাথায় রাখা উচিত যে বাইরে যাওয়ার সময় ছোট প্লাস্টিকের জিপার ব্যাগে মোবাইল, হেডফোন সহ বিভিন্ন গ্যাজেট রাখার চেষ্টা করবেন, নয়তো সঙ্গে পলিব্যাগ রাখারও চেষ্টা করবেন। এদিকে বৃষ্টির হাত থেকে বাঁচতে আর একটু যদি সাবধান থাকতে হয় আপনাদের, সেই ক্ষেত্রে বড় হ্যান্ড ব্যাগগুলো ব্যবহার করুন। আর সঙ্গে থাকা ব্যাগটিতে রেখে দিন প্রয়োজনীয় কসমেটিক্স, রুমাল, ছোট টাওয়াল বা টিস্যু। বর্ষায় হাত পায়ে ইনফেকশন, চুলকানি সহ বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে সুরক্ষিত থাকতে বাইরে থেকে ঘরে ফিরে সরাসরি গোসলে যান। গোসলে কুসুম গরম পানি ব্যবহার করতে চেষ্টা করুন এবং পরিধেয় পোশাক এক ঘন্টা ডিটারজেন্টে ভিজিয়ে রেখে ধুয়ে দিন। আশা করা যাচ্ছে এই সকল প্রস্তুতি যদি আপনি বৃষ্টির পূর্বে চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই এই স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও আপনারা বৃষ্টি উপভোগ করতে দ্বিধা করবেন না। সায়মা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।